টিকিট কাটতে প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখতে হবে ই টিকেট ডট রেলওয়ে ডট জিওভি ডট বিডি। এটা লেখার পরে আপনি ইন্টারফেস করবেন। তারপরে এমন একটি ইন্টারফেস পাবেন, তো আপনাকে প্রথমেই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড যাচ্ছে। তো নাম্বারে এখানে নাম্বার ক্লিক করবেন আর এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে ঠিক এমন একটি ইন্টারফেস পাবেন, এই যে দেখতে পাচ্ছেন যে আমার নাম দেখাচ্ছে এখানে, এখানে আমার নাম দেখাচ্ছে আর এখানে আমার তথ্যগুলো দেখাচ্ছে। তো এখন আমরা টিকিট কাটবো। আমি এখন আপনার ঢাকা থেকে খুলনার টিকিট কাটবো। তো ঢাকা থেকে আমি এখানে ফ্রম মানে আমি কোথা থেকে কোথায় যাব। তো ফ্রম মানে আমি ঢাকা থেকে ঢাকা কমলাপুর স্টেশন থেকে উঠবো, আর টুতে আমি খুলনা সিলেক্ট করে দিব। তো দেখতে পারছেন যে খুলনা, এই যে খুলনা চলে এসেছে। এখন আমার এখানে বলছে ডেট অফ জার্নি, তো আমি হচ্ছে 11 তারিখের টিকিট কাটবো, এই জন্য 11 তারিখ সিলেক্ট করলাম। করার পরে পাচ্ছেন এখানে চুজ ক্লাস, মানে এখানে আপনি কোন শ্রেণীতে যেতে যাচ্ছেন। তো এসি বি এর অর্থ হচ্ছে এসি বার্থ, আর মানে কেবিন বার্থ যেখানে আপনি ঘুমায় যাইতে পারবেন, আর এসি এস হচ্ছে কেবিন চেয়ার, আর স্নিগ্ধা হচ্ছে এসি চেয়ার শুধুমাত্র, আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস বার্থ, আর এফ হচ্ছে ফার্স্ট ক্লাস সিট, আর এফ হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার, আর হচ্ছে আপনার এই এস চেয়ার মানে হচ্ছে নর্মাল চেয়ার বা শোভন চেয়ার, আর এস হচ্ছে শোভন, আর এই সুলভ, সুলভটা হয়তো এখন পাওয়া যায় না, তো হয়তো কোথাও থাকতে পারে আমার জানা নাই। তো আমি এখন স্নিগ্ধা এসি চেয়ার কাটবো, এজন্য ছাড় দিলাম ট্রেনের। তো এখানে ছাড় দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে লোড হচ্ছে। হওয়ার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে সুন্দরবন এক্সপ্রেস 11:15 AM, মানে 8:15 সময় ঢাকা থেকে ছেড়ে যাবে আর পৌঁছাবে হচ্ছে খুলনাতে এই বিকেল 5:40। সেখানে দেখতে পাচ্ছেন যে কাউন্টারে 32টা, অনলাইনে 7টা, আবার শোভন চেয়ার অনলাইনে 77টা, আর কাউন্টারে 87টা, আবার এসি এসিএস মানে হচ্ছে আপনার কেবিন চেয়ার যেটা, তো সেটাতে আপনার হচ্ছে কেবিনের সিটের ওখানে অনলাইনে 7টা, তো আপনার কাউন্টারে 16টা। আবার নিচে দেখতে পাচ্ছেন যে চিত্রা এক্সপ্রেসের এর শোভন চেয়ারে আছে অনলাইনে 89টা আর কাউন্টার 94টা, এসি বাদ অনলাইনে নাই কাউন্টারে 6টা আছে, আর স্নিগ্ধাতে আছে হচ্ছে কাউন্টারে 5টা অনলাইনে 7টা। তো আমি সুন্দরবনে টিকিট কাটতে আসছি স্নিগ্ধা। তো এখানে বুক নাও ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে বগি দেখাচ্ছে যে গ বগিতে 7টা সিট আছে আর ঘ বগিতে সিট নাই। এই যে আপনার এই জন্য এখানে দেখেন লাল হয়ে আছে, আমি যদি আপনাদেরকে দেখাই তো এখানে দেখেন লাল হয়ে আছে, তার মানে এই বগিতে ঘ বগিতে সিট নাই। তো গ বগিতে 7টা সিট আছে, তো গ বগিতে 7টা সিট আছে কোথায় দেখি, হ্যাঁ এই যে এগুলো ফাঁকা আছে দেখতে পাচ্ছেন, সবগুলা লাল মানে এগুলো অলরেডি বুকড, আর হচ্ছে এগুলো ফাঁকা আছে মানে সবুজ আছে। তো এখানে আপনারা বুঝবেন যে কোনটা উইন্ডো কোনটা করিডোর। তো হচ্ছে আপনার যে এই পাশে এটা হচ্ছে উইন্ডো, আবার এই পাশে এটা উইন্ডো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে 74 আর 78 নম্বর উইন্ডোটা ফাঁকা আছে আর এই বাদ বাকিগুলো ফাঁকা নাই উইন্ডো। তো আমি যদি 74 নম্বর উইন্ডোটা কাটি, তো উইন্ডো সিলেক্ট করলাম, 74 নম্বরটা একটা ক্লিক করলে এখানে সবুজ দাগ দেখাচ্ছে যে সিট সিলেক্টেড। তো এখন আপনারা যদি উপরে আসেন দেখতে পারবেন যে সিট ডিটেলস স্নিগ্ধা গ 74 840 টাকা, এটা হচ্ছে ট্রেনের টিকিটের দাম। তো এখন যদি আমরা এখানে হচ্ছে কন্টিনিউ পারচেজ দেই, তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখা ভালো যে হচ্ছে আপনার যেটা হচ্ছে এসি চেয়ার, এসি এস, এসি বি, তো এগুলাতে হচ্ছে ফার্স্ট ক্লাসে আপনার 15% ভ্যাট অ্যাড হয়। তো আপনার দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্যাসেঞ্জার ইনফরমেশন দিছে যে মোহাম্মদ আলামিন অ্যাডাল্ট, না মোবাইল নাম্বার, ইমেল নাম্বার দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে জার্নি ডিটেলস সুন্দরবন এক্সপ্রেস 726 স্নিগ্ধা ঢাকা টু খুলনা। এখানে দেখতে পাচ্ছেন যে সানডে 11 সেপ্টেম্বর 2022 8:15 আমার জার্নি ডেট, আমার কোচ হচ্ছে গগগি, আর সিট টাইপ স্নিগ্ধা, আর সিট নাম্বার হচ্ছে গ 74। তো বন্ধুরা যদি নিচে আসেন তো দেখতে পাচ্ছেন যে আমার সিটের প্রাইস ছিল 840 টাকা, 15% ভ্যাট যোগ হয়েছে 126 টাকা, আর এখানে অনলাইন চার্জ 20 টাকা, তার মানে আমাকে টোটাল পে করতে হবে 986 টাকা।
ঠিক আছে, আর আপনি যদি বাসে যান তাহলে আপনাকে এখানে 50 টাকা অতিরিক্ত দিতে হবে, সেটা হচ্ছে আপনাকে লেপ, মানে লেপ দিবে এবং বালিশ দেবে এই জন্য। তো এখানে আপনাকে 15 মিনিটের, এখানে বলে দিয়েছি যে 15 মিনিটের মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে, না হলে এখানে আপনি এই সিটটি ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। তো এখানে আপনি পার্চেস করার জন্য বিকাশ, নগদ, ডকেট তিনটে অপশন পাবেন। তো আর এখানে আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড থেকেও পার্চেস করতে পারবেন। তো আমি যদি বিকাশে পেমেন্ট করতে চাই তাহলে বিকাশে ক্লিক করলাম, করার পরে পার্চেস টু পেমেন্ট, পার্চেস টু পেমেন্ট করলে এরকম একটি বিকাশের পেমেন্ট ইন্টারফেস পাবেন। তো লোড হচ্ছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে নাম্বারটি দিতে বলছে। তো আমি যদি নাম্বারটা প্রেস করি 01, আমি এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম, দেওয়ার পরে কনফার্ম। এখানে আমাকে একটি মোবাইল ভেরিফিকেশন কোড যাবে, কোডটি দিতে বলছে। তো আমি যদি এখন কোডটি প্রেস করি, এখন এখানে আমাকে পিন দিতে বলছে। তো আমি যদি এখন আমার পিনটি প্রেস করি, তো বন্ধুরা পেমেন্ট হওয়ার পর অটোমেটিক একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো আমি ফাইলটি যদি ওপেন করি তাহলে এখানে আমার ট্রেনের তথ্য দেখতে পারবো। আবার আপনার হচ্ছে এখান থেকে মেনু থেকে এই যে পার্চেস টিকিট থেকে এখানে ক্লিক করলে আপনি টিকিট দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি কোনো জানার প্রশ্ন থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আরো যদি এরকম কোনো ভিডিও পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।